করোনা ভাইরাস সহ সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত হাত স্যানিটাইজ করছেন বা ধুয়ে নিচ্ছেন তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ফাস্ট নয়, সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে প্রয়োজন কমপক্ষে 20 সেকেন্ড। সঠিক নিয়ম জানুন, আতঙ্কিত নয়, সচেতন হন। অপরাধে তো লাটে রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু, গলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তার মানে গুরু। আরে অপরাধে তো লাটে রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু, আরে অলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তার মানে গুরু। আমরা একটা ইতিহাস রচনা করবো আপনার জন্য, আমরা বীর প্রস্তাব নিয়ে যাবো। তোমাকে দেখার পর আমার ভিতরে যত কবিতা গান সবকিছু আমি আর চাপিয়ে রাখতে পারি না, কেমন যেন ভিতরে এসে বুকের ভিতর থেকে ঠোঁট পর্যন্ত এসে টুকটুক করে বেরিয়ে যায়। আমি ভূত পেত্নি এগুলোর ভয় উপেক্ষা করি বাসার ধরে রাত্রিবেলা আসিছি, একটু হাতটা ধরতে দেব না এটা হয়। বাপমার সামনে দাঁড়ায় এসব করিছো, আমার সেটা স্বীকার করতেছো, লজ্জা শরম নাই? তুমি বাপ হয়ে মেয়েকে এসব জিজ্ঞেস করতেছো কিসের জন্য? কাউকে ভালো লাগাটা সেটা তো অপরাধ না, আর তুমি তো মেয়ে বড় হয়েছে, মেয়ের জন্য তো পাত্র দেখতেছাও বিয়ের জন্য, তাই না? দেখতেছি ভালো কথা, আরে ছেলে দেখে বিয়ে দেওয়া আর প্রেম প্রীত করে বিয়ে করা সে কি এক হলো নাকি? আমাদের একটা মান সম্মান আছে না, এসব কথা মানুষ জানলে কি হবে? আমাদের মান সম্মান থাকবে নি? ঠিক আছে, যেহেতু ভুল কইরেই ফালাইছে, তাহলে পরে এখন আমরা ছেলে দেখি, দেখে কথাবার্তা সব ফাইনাল করি, ছেলের যদি সব ঠিকঠাক থাকে তো বিয়ে দিতে সমস্যা কোথায়? তাহলে আর কথা বাড়ায় লাভ কি? মা মেয়ে তো একলাই নেই আসো দেখতেছি। আর শাসন করতে হবে না, এখন তুমি যে কাজে যাচ্ছ সেই কাজে যাও, আমি ছেলের সঙ্গে কথাবার্তা বলার ব্যবস্থা করি, তারপর কি হয় তোমাকে জানাবো। যাও তো দিদি, যেটা ভালো মনে করো তাই করো, তবে আমি কয়া দিলাম আমি কিন্তু এসব ঝামেলার মধ্যে একদম নাই। ঠিক আছে, ঝামেলার মধ্যে তোমাকে থাকতে হবে না। মন খারাপ করতেছিস কিসের জন্য? হ্যাঁ এ দাও দিনি, হ্যাঁ বাপ মা তো একটু শাসন করবি, তাই না? আর তোর বাবার তো এখন খারাপ সময় যাচ্ছে, তার যে মাথা ঠিক আছে সেটাই তো বেশি। তোর বাপ কলাম বহুত শক্ত মনের মানুষ তো, সেই জন্য এখনো টিকে আছে, তা না হলে কত বড় বিপদ ঘটে যাইতো। চিন্তা করিস না, আমি সব কিছু দেখে শুনে ব্যবস্থা করে ফেলাবো, ঠিক আছে? মন খারাপ করতে হয় না, যা তো রান্না করে যা, আমার সঙ্গে রান্না করতে হবি, যা যা। হাজার বছর ধরে আমি জিকু প্রেমে হাবুডুবু খাবো। হাজার বছর কেন, লক্ষ বছর হাবুডুবু খালি পড়েও না কোনো কিছু হবি না। নে সাবিনাপুর বিয়ে না হলি পরে তোমার আমার বিয়ে কোনোদিনই হবে না, চুল পাইকি গেলেও না। চুল পাইকি গেলেও না মানে এই তুমি এটা কি করছো? যা করছি ঠিকই করছি, সত্যি করছি। বাবা এখনো সাবিনাপুর জন্য পাত্রই ঠিক করতে পারতিছে না, আমাদের বিয়ে কি কইরে হবে? এইটা কোনো কথা? এক বোনের জন্য আরেক বোন কি কারণে বঞ্চিত হবি, কি কারণে বুড়ি হবি?
শোনো, পৃথিবীতে আমরা আসিছি যার যার নিঃশ্বাস শেষে নিয়ে বেঁচে থাকবো। এই যে আমরা আসলেন, যদি প্রেম ভালোবাসা না করি, যদি বিয়ে শাদী না করি, তাহলে তো পৃথিবীতে আসাটাই আমাদের বৃথা। আর শোনো, এই যে আমি সৈয়দ বংশের সওয়াল দিকু, আমি বাইতে থাকতি, আমাদের প্রেম ভালোবাসা বৃথা জাতি দেব না। তোমার বৃথা জাতি দিতে হবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে। নে বাবা এখনো সাবিনা পর্যন্ত পাত্র ঠিক করতে পারতিছে না, তোমার আমার বিয়ে কি কইরে হবে? ও, আরে এই জন্য তুমি টেনশন করতেছো? এর তো সুন্দর একটা সমাধান আছে। শোনো, ওই বড় আপার যতদিন পাত্র খুঁজে না পাওয়া যাবে ততদিন আমরা বিয়ে করবো না, আমরা শুধু প্রেম করবো। আমরা সারা দুনিয়ার মানুষকে বুঝায় দেব ভালোবাসার চেয়ে ভালো জিনিস পৃথিবীতে নেই। শোনো, ওই যে সিরি ফরহাদ লাইলি মজদু আছে না, উইয়েগের মতো আমরা প্রেমকে আমরা অমরত্ব দান করব। আমরা আমরা ভালোবাসার সাগরে ঝাঁপ দেব, প্রেমের ভুবনে হারিয়ে যাব। কিছু কি না না, এটা তো হয়ে যায় হচ্ছে দুঃখের গান। সুখের গান কি আছে কতো, ওটা কমো নাকি? এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্দুর হৃদয় দেব। হইছে হইছে, অনেক হইছে। আপনি যে কতটুকু পারবেন সেটা আমি জানি, ওই স্বপ্নই দেখতে পারবেন। স্বপ্ন যে কি করে বাস্তব করতে হয় সেটা পারবেন না। তুমি কিন্তু আমাকে হালকা থেকে ভারী অপমান করা শুরু করেছো, তুমি বুঝতেছো না কিসের জন্য? আমি আমি কি পারি না পারি আমি খুব ভালো করে বুঝি। আমাকে একটু সময় দাও, একটু সময় দাও, আমি ঠান্ডা মাথায় ভাবে একটা চমৎকার সমাধান খুঁজে বার করে ফেলাম। একদিন না দুই দিন না, আপনাকে আমি দীর্ঘদিন সময় দিলাম, আপনি কি বের করতে পারবেন ভাইবে বের করেন। কি কিছু পাও গেল? আরে দূর, আমি তো পাচ্ছিলাম, মনে করো দেখিছি ধরবো, এর মধ্যে কথা কয়ে দিলে সব লড়া বেড়া করি। আচ্ছা আর একটু ভাবো। ডাইকে আনলে কিচ্ছু তো করছাও না, কিসের জন্য ডাকতিছিলে সেটা তো কবা নাকি? মেয়ে ছেলে কোথায় যায় কি করে কোনো খোঁজ খবর রাখো? এই সাবু মোল্লা বাইসে থাকতি, মোল্লা বাড়ির মান সম্মান আমি ধুলায় মিটাইতে দিব না, সেটা বলে দিলাম তোমার। কি হয়েছে সেটা কইলে না কইলে আমি বুঝবো কিরাম করে? এই সাজিয়ার সাথে জিকর কি সম্পর্ক সেটা আমি কব কিরাম করে? ওই লিসু বাগানে তারা হাত জাপড়ে ধরে বসে আছে। সব কি করছো তুমি? আমি যা দেখেছি তাই করছি, এটা আমি নিশ্চক্ষে দেখেছি, বাপ হয়ে আমি মিছা কথা কব নাকি? না সেটা কবা কেন, তুমি কি এই জীবনে কোনোদিন মিছা কথা কয়েছো নাকি? ও মজা মারতিছো না? ওই ছেলের কি খবর? ওই ছেলের কোনো খোঁজ খবর নিয়েছিলে? কোন ছেলে? এর মধ্যে ভুলে বসে আছো। ওই যে নুরু, নুরু ছেলেটা সাবিনা দারে পছন্দ করে বসে আছে। সেটা কবানি, এত তাড়াহুড়োর কি আছে? সেটা কবে কবা? হ্যাঁ, আরে বড় মেয়ের বিয়ের আগে যদি ছোট মেয়েটা কেলেঙ্কারি বাধায় বসে তখন মুখ দেখাবো কেমন করে? শোনো, কিছু একটা ঘটার আগে তাড়াতাড়ি করে ফেলো। সিডা আমার উপরে সাইরে দাও, তুমি এত টেনশন কইরো না তো তোমার প্রেসার বাইরে যাবে, সিডা আমার দায়িত্ব। ওরে টেনশন না করে তো কোনো উপায় নাই আমার। আরে শান্ত তখনই হব যখন সাবিনার বিয়ে দিয়ে সাজিয়ার একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ে দিতে পারবো, তখন আমি শান্ত হব। ঠিক আছে, তুমি এখন কোথায় যাচ্ছিলে সেখানে যাও, বললাম তো আমার উপর দায়িত্ব সাইরে দাও, এত টেনশন করো না, যাও। আমি কিন্তু কোনো ঝামেলা হলি পরে তার দায় দায়িত্ব নিতে পারবো না, সেটা তোমারে বলে দিলাম। ঠিক আছে বাবা, আমি দায়িত্ব নিবানি, যাও যাও। করোনা ভাইরাস সহ সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত হাত স্যানিটাইজ করছেন বা ধুয়ে নিচ্ছেন তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ফাস্ট নয়, সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে প্রয়োজন কমপক্ষে 20 সেকেন্ড। সঠিক নিয়ম জানুন, আতঙ্কিত নয়, সচেতন হন। গুরু, আপনি মেলা অভিনয় করেছেন, আর অভিনয় করতে হবে না। কিসের অভিনয়? কিসের অভিনয় দেখাচ্ছি দেখাচ্ছি। এই আইডি কার্ড
তুমি বেরি করতে হয়েছে কি গুরু ওই আপটা খুঁজতে আপনার বাসায় গিয়েছিলাম সেখানে পেয়েছি এই যে আইডি কার্ড আমি আমার আইডি কার্ড এটা অন্য কেউ জানে না তো না জানে না আচ্ছা বাকি দুজন কই ওরা তো ওই আসতে চেয়েছিল আসেনি তাই আমি একলাই চলে আসলাম ওই যে কথা আছে না যদি তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলরি থ্যাংক ইউ এই আইডি কার্ডের কথা কাউকে বলবো না চুপচাপ আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন আমি আপনার বিশ্বস্ত সঙ্গী কাউকে বলবো না ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো গুরু এই খুশিতে একটু চা খাওয়াবেন না চল শিরু ভাই স্কুলে চল কিডা চুরি করেছে সেটা কোনো খোঁজ পাওয়া গিয়েছে ও শুনিসি মামলা হয়েছে এখন আসামি ধরবার পারে নাই আর মনে আসামি খুঁজে পাবিও বলে মনে হচ্ছে না ঠিকই কইছেন অল্পের জন্য একজন ভালো মানুষ পাইছে গেছিল আচ্ছা তুমি কার কথা কচ্ছাও আরে আমার কাকা সাবু মোল্লা গুরু আইসেন 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 এ শিরু দিকাম সাদে গুরু বসেন এই মতি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে তোমার গুরুর ফাইন ভেরি ফাইন বাপ রে বাপ মতি দেখি ইংরেজি শিখে ফেলেছে আসলে হয়েছে কি এই লোহা লোহা যদি চুম্বকের সাথে থাকে মেলাদিন থাকতে থাকতে এই লোহাও কিন্তু চুম্বক হয়ে যায় বুঝতে পেরেছিস একটা দামি কথা কয়েছো আচ্ছা ঠিক আছে চা বানা সুন্দর করে চা খাবে দুশ্চিনি কম দিস ঠিক আছে না গুরু ভাই তুমি চা খাবো নাকি তিন কাপ দে তোমার নাম কুদ্দুস জি স্যার যদি নিজেরে সুস্থ রাখতে চাস তাহলে যা যা প্রশ্ন করব সঠিক উত্তর এর ব্যতিক্রম হইলে কিন্তু অন্য ব্যবস্থা নেই এবার বল চালের বস্তা গুলা কই রাখছিস কি সাল কোন সাল বিষয় করেন স্যার আমি এ সম্পর্কে স্যার কিছুই জানি না তাইলে তোর কাছে চাউলের বস্তা গুলি আইলো কেমনি আমি স্যার যার কাছ থেকে চাল গুলো নিয়েছিলাম আমি তার চিনি না স্যার চিনস না কিন্তু ব্যবসায় তো ঠিকই জড়াই গেছে অফিস সহকারী আনিস মা মাগো কয়টা ভিক্ষা দিবি মা ঘরে কেউ নাই ও মা খিদা লাগছে মা ভাত তো নাই ভাত শেষ হয়ে গেছে ও তাহলে কয়টা চাইলি দে মা অনেক খিদা আর সহ্য করতে পারতেছি না মা আচ্ছা দাঁড়ান আইতেছি ভিক্ষার চাল দে ভিক্ষা দিলি মা ভিক্ষার চাল মানে এই কি দাব
হ্যাঁ নেহা বলো। স্যার, কুদ্দুসের দেওয়া তথ্য অনুযায়ী আনিসি চাউলগুলি চুরি করেছে স্যার। পাগলির বাড়িতে যে চাউলগুলি পেয়েছি স্যার, ঠিক একই চাউল আনিসের বাড়িতেও পেয়েছি। তার মানে কি দুটো ঘটনা একই সূত্রে গাঁথা? জি স্যার। আরেকটা জিনিস শোনো, এই পাগলিকে যে আনিস খুন করেছে এটা কিন্তু একদম উড়ে দেওয়া যাবে না। জি স্যার, আমারও তাই মনে হয় স্যার। ঠিক আছে, আমি আসছি। ওকে স্যার। আমি ঢাকা থেকে লেবার আইনে সব বস্তা সরাইছি, তারপর চুরি হয়েছে প্রমাণ করতে নিজেই গোডাউনের তালা ভেঙে রাখিছিলাম। চাউল দে, ভাত খাম, ক্ষুধা লাগছে। আমার চুরির ঘটনা পাগলি দেখে ফেলেছিল, তারপর বিভিন্ন সময় আমাকে দেখি পরে উল্টাপাল্টা গান ভয় ছিল, যদিও কাউকে ভয় দেয় রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু, গলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তারে মানে গুরু। আরে অপরাধে তল্লাটে রহস্যে চাল ঘেটে কাজ করে তিনি খুব সুচারু, আরে অলিতে গলিতে পাড়া মহল্লাতে সবাই তারে মানে গুরু। আরে নুরু 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 হা নুরু 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 সে গোয়েন্দা নুরু আহ গোয়েন্দা নুরু 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 হা নুরু 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 আহ গোয়েন্দা নুরু সে গোয়েন্দা নুরু। ফ্রন্ট পিচ আর লেগ পিচে কেউ নেই তার ধারের কাছে, সে গোয়েন্দা নুরু। আরে নুরু 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 হা নুরু 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 সে গোয়েন্দা নুরু আহ গোয়েন্দা নুরু। করোনা ভাইরাস সহ সকল ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে রক্ষা পেতে নিয়মিত হাত স্যানিটাইজ করছেন বা ধুয়ে নিচ্ছেন তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্দেশ অনুযায়ী ফাস্ট নয়, সঠিকভাবে হাত স্যানিটাইজ করতে প্রয়োজন কমপক্ষে 20 সেকেন্ড। সঠিক নিয়ম জানুন, আতঙ্কিত নয়, সচেতন হন।